শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। আমি দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র একটি মিড টার্ম পরীক্ষার একটি প্রশ্নের 10টি জ্ঞানমূলক প্রশ্নের সমাধান করে দিচ্ছি। আশা করি এ প্রশ্নটা 2021-24 সালের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এটার সাথে দুইটি সিজনশীলের দুইটি জ্ঞানমূলকের উত্তর আমি তোমাদেরকে বলে দিব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। বাংলা প্রথম পত্র দশম শ্রেণীর এখানে বলা হয়েছে যে এক কথায় উত্তর দাও। বন্ধুরা, তোমাদের প্রথম প্রশ্ন, এক নম্বর প্রশ্ন, মনে হচ্ছে পাতালে চলেছ না, উক্তিটি কার? উত্তর হবে মমতাদির। দুই নম্বর প্রশ্ন, একাঙ্কিকা কি? একাঙ্কিকা হচ্ছে, এটার উত্তর হবে এক অঙ্কের নাটককে বলা হয়। আমি আবারও বলছি, একাঙ্কিকা কি? এক অঙ্কের নাটককে বলা হয়। তিন নম্বর প্রশ্ন, অপ্রতিভ শব্দের অর্থ কি? এটার উত্তর হবে অপ্রস্তুত। চার নম্বর প্রশ্ন, কাবুলের পানি কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এটার উত্তর হবে গলিত পাথর। তারপরে পাঁচ নম্বর প্রশ্ন, বন্ধুরা, পটুলিদের বাগানের কোন স্থানে আম পড়েছিল? এটার উত্তর হবে সিঁদুর কৌটুর তলার আম। তারপরে ছয় নম্বর প্রশ্ন, কবি সংসারকে কিসের সাথে তুলনা করেছেন? এটার উত্তর হবে সমারঙ্গন। তারপরে সাত নম্বর প্রশ্ন, নূপুর পায়ে কাকে দেখা যায়? এটা হবে ঝর্ণাকে। তারপরে আট নম্বর প্রশ্ন, শালিক সুখ কোথায় মুখ বুলায়? এটার উত্তর হবে বন্ধুরা থলজাজির মখমলে। থলজাজির মখমলে, জাজি লিখতে চন্দ্রবিন্দ্র আছে। নয় নম্বর প্রশ্ন, সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি? এটা হবে চালতা ফুল। তারপরে দশ নম্বর প্রশ্ন, বন্ধুরা, জ্যোৎস্নার চাদরে কি ডাকা? এটার উত্তর হবে নিশিন্দার ছায়া। তারপরে বন্ধুরা, তোমাদেরকে আরও দুইটা সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো বলে দিচ্ছি। এখানে একটা জ্ঞানমূলক প্রশ্ন আছে যে সাহিত্যের চিরন্তন উদ্দেশ্য কোনটি? এটার উত্তর হবে সৌন্দর্য সৃষ্টি ও আনন্দদান। আমি আবারও বলছি, সাহিত্যের চিরন্তন উদ্দেশ্য কোনটি? এটার উত্তর হবে সৌন্দর্য সৃষ্টি ও আনন্দদান। তারপরে দুই নম্বর একটা সৃজনশীল আছে যে এটার প্রশ্ন, কারা জানে যে কবি কোনো আত্মীয় নন? এটা হবে অনাত্মীয় নন। এটার উত্তর হবে বন্ধুরা ক্লান্ত বিকেলের পাখিরা। আশা করি তোমরা উত্তরগুলো মিলিয়ে দেখবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।